একের পর এক সমালোচনায় তীর বিদ্ধ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে একের পর এক সমালোচনা উঠে আসছে। দেশের ক্রিকেটের বর্তমান নাজুক পরিস্থিতির মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের পারফরম্যান্স, পাশাপাশি ক্রিকেটারদের মাঠের বাহিরে কার্যকলাপ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে দেশের ক্রিকেট পাড়ায়। দল বর্তমানে আছে যুক্তরাষ্ট্রে নিজেদের প্রথম ম্যাচ খেলতে। টেক্সাসের ডালাসে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল, যার মধ্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরুর কথা রয়েছে টাইগারদের। এই ম্যাচটার আগে নিজেদের সেরা প্রস্তুতির জন্য অনুশীলনে ব্যস্ত থাকার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের, কিন্তু সেটা কই হলো। বাহিরের বৈরী আবহাওয়ার কারণে ইনডোরে বাংলাদেশ দলের জন্য ফ্যাসিলিটিসের ব্যবস্থা করেছিল সেখানকার আয়োজক কর্তৃপক্ষ, সেই ফ্যাসিলিটিস কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। একই নেটে দুইটা ভাগে বিভক্ত করে পাকিস্তান ক্রিকেট দল আর বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ব্যবস্থা করা হয়েছিল। পাকিস্তান ঠিকই নিজেদের অনুশীলন করছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমকে অনুশীলনের জায়গায় দেখা যায়নি। একের পর এক সামাজিক কর্মকাণ্ডে, সামাজিক কার্যকলাপে নিজেদেরকে জড়িয়ে ফেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন তারা। কদিন আগে সাকিব আল হাসানের এক অনুষ্ঠানে দেখা গেল, সাকিব মাহমুদুল্লাহকে দেখা গেল এক সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে। এভাবে বাংলাদেশের ক্রিকেটাররা বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠান এরই মধ্যে করে ফেলেছেন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর। ক্রিকেট মাঠে তার প্রভাব কতটুকু পড়ছে সেটা আসলে আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ ক্রিকেট টিমের বর্তমান যে অবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য বিশ্বকাপের ময়দানে লড়াইয়ে ভালো পারফরমেন্স করার জন্য অবশ্যই অনুশীলনে তাদেরকে সেরা সময়টা, সবচেয়ে বেশি সময়টা দেওয়া প্রয়োজন ছিল, কিন্তু সেটা আর হলো কই। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের যুক্তরাষ্ট্রে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ঘোরাঘুরিতেই আছেন বলা যায়। একটা দিন অনুশীলন তারা করেছিল, কঠোর অনুশীলন, সেটা ভারতের বিপক্ষে যে ওয়ার্ম আপ ম্যাচ ছিল সেই ম্যাচটার আগে। এরপর বিশ্বকাপের যে মূল ম্যাচ রয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে যে যাত্রা শুরু করবে বাংলাদেশ, সেটার আগে অনুশীলনগুলোকে উচ্ছেদ করে ফেলেছে। আজ যে অনুশীলন ছিল বাংলাদেশে, সেই অনুশীলনে কোনো ক্রিকেটার উপস্থিত ছিল না, সেখানটাই শুধুমাত্র তাসকিন আহমেদকে অনুশীলন করতে দেখা গেছে একা একা। তিনি ইঞ্জুরির কারণে বিগত কয়েকটা ম্যাচ খেলতে পারেনি, তাকে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে পাওয়ার আশা রয়েছে বাংলাদেশ দল। তাসকিন একা বোলিং কোচকে নিয়ে অনুশীলন করেছেন, সেখানটাই উপস্থিত ছিলেন না চন্ডিকা হাথুরুসিংহেও। বাংলাদেশের প্রশ্ন হলো, বাংলাদেশের ক্রিকেটাররা তাহলে যুক্তরাষ্ট্রে কেন গেছেন, তারা বিশ্বকাপ কিভাবে খেলবেন, তারা অনুশীলন ছাড়া কিভাবে বিশ্বকাপের মূল ম্যাচগুলোতে লড়াই করবেন, প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করবেন, সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। দেশের ক্রিকেটের বর্তমান নাজুক অবস্থার মাঝে মাঠের পারফরম্যান্স নিয়ে তো ক্রিকেটাররা সমালোচনার মধ্যে পড়ছে, মাঠের বাহিরের কার্যকলাপ নিয়েও বাংলাদেশ ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে দেশের ক্রিকেট পাড়ায়। তাই এখন দেখার বিষয় বিশ্বকাপের মূল পর্বের লড়াইগুলোতে কি পারফরম্যান্স করে বাংলাদেশ, মাঠের বাহিরের কার্যকলাপগুলো কতটুকু আর বেশি প্রভাব ফেলে টাইগার ক্রিকেটের উপর, সেটা ভক্তদের হতাশই করতে পারে। পরবর্তী দিনগুলোতে হয়তো আমরা তেমনই একটা কিছু দেখতে পাবো।